ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজির যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে অষ্টম নেতাজি সুভাষ স্টেট গেম। চলতি মাসের 13-16 তারিখ পর্যন্ত চলবে এই ক্রীড়া প্রতিযোগিতার আসর। রাজ্যের বিভিন্ন স্থানে আয়োজিত হবে এই স্পোর্টসের ইভেন্টগুলি। 4 দিন ধরে আয়োজিত হবে এই মেগা ইভেন্ট। এই গেমে থাকছে প্রায় 41 ধরনের গেম। বুধবার কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে তার আনুষ্ঠানিক ঘোষণা করলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়। এই স্টেট গেমের মাস্কটের নাম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসো খেলি ট্যাগলাইনকে সামনে রেখে এই মেগা ইভেন্টের আয়োজন করছে বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। মনে হচ্ছে পাশে থেকে আমাদের পাশে